Namah Shivaya. এখান থেকে যাব পূর্ণতীর্থ আটপুর। এগিয়ে চললাম সুন্দর গ্রামের রাস্তা দিয়ে আটপুরের দিকে এবং পৌঁছেও গেলাম সেখানে। আটপুর রামকৃষ্ণ মঠের সামনের দিকটা অসাধারণ সুন্দর লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ১৮৮৬ সালের ডিসেম্বর মাস, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস সবে মহাসমাধি নিয়েছেন। তার অধিকাংশ শিষ্যই তখন দিশাহারা। নরেন্দ্রনাথ কিংবা বাবুরামই বা এর থেকে বাদ যান কিভাবে। এর মধ্যেই আমন্ত্রণ এলো আটপুর নিবাসী নরেন্দ্রনাথের গুরু ভাই বাবুরাম ঘোষের মা মাতঙ্গিনী দেবীর। প্রথমে কথা ছিল নরেন্দ্রনাথ আর বাবুরামই যাবেন সেখানে, কিন্তু ক্রমে জানাজানি হয়ে জুটে গেল আরও সাতজন গুরু ভাই। অবশেষে এই আটপুরেই এলো ১৮৮৬ সালের ২৪শে ডিসেম্বরের ঠান্ডার সেই রাত, যা পরবর্তীকালে হিন্দু ধর্মকে সারা পৃথিবীর মানুষের কাছে সম্পূর্ণ এক নতুন আঙ্গিকে উপস্থাপন। প্রকরোতি
आनन्दमूर्तिं तमहं नमामि सूर्यो यथाह्नं हि तमो निहन्ति विष्णुर्यथा दुष्टजनान् छिनत्ति तथैव यस्याखिलनेत्रलोभं रूपं त्रितापं विमुखीकरोति। নরেন্দ্রনাথ তার দলবল নিয়ে আঁটপুর পৌঁছতেই বাবুরাম ঘোষের মা মাতঙ্গিনী দেবী আনন্দে আত্মহারা হলেন। সকলকে পুত্র স্নেহে খাবার ও শোয়ার বন্দোবস্ত করে দিলেন। জমিদার বাড়িতে লোকজনের অভাব না থাকলেও নরেন্দ্রনাথ আর তার গুরু ভাইদের আদর যত্নের ভার তিনি নিজের হাতেই তুলে নেন। অবশেষে এলো চব্বিশে ডিসেম্বরের ঠান্ডার সেই রাত। এক অচিন্তনীয় ঘটনার ফলে আঁটপুর শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে উঠল। সন্ধ্যার অনেক পরে বাইরে ধুনি জ্বালিয়ে নক্ষত্র খচিত উজ্জ্বল মুক্তাকাশের নিচে ত্যাগী শ্রীরামকৃষ্ণের সন্তানবৃন্দ ধ্যানে নিমগ্ন হলেন। ধ্যান শেষে স্বামীজির বাগ্মিতার প্রভাবে তার গুরু ভাইরা উঠে দাঁড়ালেন এবং পরস্পরের সম্মুখে ধুনির লেলিহান অগ্নিশিখাকে সাক্ষী রেখে ভগবানের পাদপদ্মে নিজস্ব সংকল্প জানালেন যে তারা সংসার ত্যাগ করবেন। 1886 খ্রিস্টাব্দে চব্বিশে ডিসেম্বর রাতে স্বামীজি আর তার আটজন গুরু ভাই মিলে ঠিক এই জায়গাতে এক নক্ষত্র খচিত আকাশের নিচে সন্ন্যাস ধর্মগ্রহণ করেছিলেন। দিনের শেষে ঘরে ফেরা পাখির কিচিরমিচির শব্দে সম্বিত ফিরে এলো। আমারও ঘরে ফেরার তাড়া আছে। सर्वो धर्मा स्वरूपिणे